হরে কৃষ্ণা। আজ রাস উৎসব, দেখছেন মায়াপুর গেটে উপচে পড়া লোকের ভিড়। আজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসলীলা করেছিলেন মায়াপুর মেন গেটে। এখানে দেখছেন কুপন কাউন্টার, আজ কুপন পাওয়া যাচ্ছে সুলভ ভোজনালয়ে 30 টাকা এবং গদা ভবনে 70 টাকা। সব দেশ দেশান্তর থেকে আগত ভক্তমণ্ডলী দেখছেন কী করে কীভাবে উঠছে পড়েছে। সকলকে জানাই এই রাসযাত্রার শুভেচ্ছা, হরে কৃষ্ণ। এবং সুলভ ভোজনালয়ে প্রসাদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ইসকন মন্দির কি প্রথমবার আসলেন? না, আমরা বহুবার এসেছি। এই থেকে আজ দিয়ে 15-16 বার এসেছি। রাস পূর্ণিমাতে এসেছি, আমরা ঝুলনে আসি, রাস পূর্ণিমায় আসি, আমরা বহু দোলে আসি, বহুবার আমরা আসি, বুঝেছি। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ পাটারি। আমার নাম রতন সর্দার। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে। হরে কৃষ্ণ। দেখছেন সারিবদ্ধভাবে ভক্তরা সব সুলভ কিচেনে প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়েছে। উপচে পড়া ভিড়। কৃষ্ণ প্রভু কোথা থেকে এসেছেন আপনারা? প্রভু আমরা আসছি বাংলাদেশ রংপুর থেকে। বলুন কতজন এসছেন? আমরা আসছি 87। আজকে রাস তো, তাই তো? হ্যাঁ, রাসবল্লাকে আমরা এখানে এসেছি। তা আমরা প্রতি বছর আসি এবং রাসবল্লাকে এখানে মহা আনন্দ হয় এবং এখানে প্রসাদ খুব বিশ্ববিখ্যাত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসে, অনেক আনন্দ উপভোগ। এবং এখানে ভগবানকে হাতি উপরে পরিক্রমা করা হয়, খুব শোভাবর্ধন করে, এটা দর্শন করার জন্য একমাত্র আসি। আচ্ছা, আপনারা কোন ভবনে প্রসাদ পাবেন? এটা কী নাম? এটা না, কিচেনের নামটা কী? এটা হচ্ছে সুলভ কিচেন। এখানে খুব সুস্বাদু প্রসাদ হয় এবং এখানে সবচেয়ে বেশি ভক্তরা প্রসাদ পায় সুলভে। আচ্ছা আচ্ছা, আপনি রাস সম্বন্ধে কিছু বলুন ভগবান। আজকে তা আজকের দিনে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে নিয়ে সেই বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। 16,108 জন তার সকাশকী মহিষীদের নিয়ে, এবং সেই রাসলীলা এটা সর্ব ভগবান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ একটি লীলা তার লীলার মধ্যে। এবং সেদিন সেই লীলা দর্শন করার জন্য ভক্তরা এখানে আসে বা আমরাও এসেছি। হরে কৃষ্ণ, আপনাকে অশেষ ধন্যবাদ। দেখছেন সবজি বানাচ্ছে সুলভ কিচেনে রান্নার। Thank you.
দেখছেন সুলভ ভোজনালয়ের ভিতরের কক্ষ, পাতা কাপ করা রয়েছে এবং এটি হচ্ছে সুলভ ভোজনালয়ের বড় কক্ষ, যেখানে প্রায় দুটি কক্ষে মিলে 1,500 ভক্ত প্রসাদ পায়। এক্ষুনি প্রসাদ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটাতে মিক্স সবজি রয়েছে, এটাতে রসা সবজি, এটাতে রয়েছে চাটনি। শুরু হয়ে গেছে প্রবেশ। দেখছেন সব একে একে সারিবদ্ধভাবে সবাই বসছে।